আজকের এই ডিজাইনটি তৈরি করা হয়েছে সোহেল বাইয়ের জন্য উনি থাকেন ডাকার ওয়ারিতে মূলত এই বাড়িটি উনি ডাকা মাওয়া এক্সপ্রেসওয়ের পাশে বাড়ি হিসাবে তৈরি করতে চাচ্ছেন যে অবসর সময়ে ফ্যামিলি নিয়ে ওইখানে ছুটি কাটানোর জন্য আজকের এই বাড়িটি তৈরি করতে দু হাজার সালের হিসাব অনুযায়ী টোটাল কত টাকা খরচ পড়তে পারে এবং এই বাড়িটির বিস্তারিত ফ্লোর প্ল্যান এই ভিডিওতে তুলে ধরা হবে সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার আমন্ত্রণ রইল আপনারা যদি সেম এরকম বাংলো বাড়ির ডিজাইন গ্রামে তৈরি করতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বাড়ি তৈরির সকল ডিজাইন করে থাকি আজকের এই বাড়টি তৈরি করতে পাঁচ শতাংশের মতো জমি লাগবে আজকের এই তৈরি করতে পাশে জমি লাগবে বিয়াল্লিশ ফিট আট ইঞ্চি এবং লম্বাই জমি লাগবে সাতচল্লিশ ফিট দশ ইঞ্চি আর এ বাড়টি গ্রাউন্ড ফ্লোর এরিয়া হচ্ছে সতেরোশো স্কোয়ার ফিট বাড়িটির ভিতরে প্রবেশ করার আগেই পড়বে একটি ব্যালকনি যার সাইজ হচ্ছে একচল্লিশ ফিট বাই তিন ফিট বাড়িটির ভিতরে প্রবেশ করলে প্রথম পর্বে একটি ড্রয়িং রুম যার সাইজ হচ্ছে চোদ্দো ফিট বাই বারো ফিট নয় ইঞ্চি ড্রয়িং রুমের এই পাশে রয়েছে একটি বেডরুম যার সাইজ হচ্ছে তেরো ফিট বাই বারো ফিট এই বেডরুমটির সাথে রয়েছে একটি অ্যাটাচ টয়লেট যার সাইজ হচ্ছে আট ফিট বাই চার ফিট ড্রয়িং রুমের এই পাশে রয়েছে আরেকটি বেডরুম যার সাইজ হচ্ছে চোদ্দ ফিট বাই বারো ফিট এই বেডরুমটির সাথেও রয়েছে একটি অ্যাটাচ টয়লেট যার সাইজ হচ্ছে আট ফিট বাই চার ফিট এটি হচ্ছে ডাইনিং রুম যার সাইজ হচ্ছে চোদ্দ ফিট বাই এগারো ফিট আট ইঞ্চি ডাইনিং রুমের সাথে রয়েছে কিচেন রুম যার সাইজ হচ্ছে পনেরো ফিট বাই আট ফিট এই পাশে রয়েছে আরেকটি বেডরুম যার সাইজ হচ্ছে তেরো ফিট বাই বারো ফিট এই বেডরুমটির সাথেও রয়েছে একটি অ্যাটাচড টয়লেট যার সাইজ হচ্ছে আট ফিট বাই চার ফিট এদিকে রয়েছে আরেকটি বেডরুম যার সাইজ হচ্ছে তেরো ফিট বাই বারো ফিট এই বেডরুমটির সাথেও রয়েছে একটি অ্যাটাচড টয়লেট যার সাইজ হচ্ছে আট ফিট বাই চার ফিট মূলত চারটি বেডরুমের জন্য চারটি অ্যাটাচ টয়লেট রাখা হয়েছে আপনারা ইচ্ছা করলে এখানে একটি কমন টয়লেটও রাখতে পারেন এই বারটি মাস্টার প্ল্যানটি হচ্ছে এটি এই বাড়িটির সামনের দিকে রয়েছে একটি সুইমিং পুল যার সাইজ হচ্ছে বারো ফিট বাই বাইশ ফিট আর এই পাশে রয়েছে একটি বসার প্লেস আজকের এই বাড়িটি তৈরি করতে বাংলা ইট লাগবে উনিশ হাজার চারশো সত্তর পিস যার বর্তমান বাজার মূল্য বারো টাকা করে দুই লক্ষ তেত্রিশ হাজার ছয়শো টাকা টোটাল সিমেন্ট লাগবে তিনশো পঞ্চাশ ব্যাগ যার বর্তমান বাজার মূল্য পাঁচশো চল্লিশ টাকা করে এক লক্ষ উনানব্বই হাজার টাকা টোটাল লাল বালু লাগবে তিনশো নব্বই সিএফটি যার বর্তমান বাজার মূল্য পঁয়ষট্টি টাকা করে পঁচিশ হাজার তিনশো টাকা টোটাল সাদা বালু লাগবে এগারোশো সিএফটি যার বর্তমান বাজার মূল্য পঁয়ত্রিশ টাকা করে আটত্রিশ হাজার পাঁচশো টাকা টোটাল ইটের খোয়া লাগবে এগারোশো সিএফটি যার বর্তমান বাজার মূল্য একশো পঁয়ত্রিশ টাকা করে এক লক্ষ আটচল্লিশ হাজার পাঁচশো টাকা টোটাল রড লাগবে দুই হাজার কেজি যার বর্তমান বাজার মূল্য ছিয়ানব্বই টাকা করে এক লক্ষ বিরানব্বই হাজার টাকা এখানে রাজমিস্ত্রি এবং তিন মিস্ত্রি সহ টোটাল সতেরোশো স্কোয়ার ফিটের জন্য তিন লক্ষ চল্লিশ হাজার টাকা ধরা হয়েছে আর এখানে দরজা জানালা থাই রং টিন ইত্যাদি বাবদ আরও সাত লক্ষ টাকা ধরা হয়েছে সুতরাং আজকের এই বারটি তৈরি করতে দু সালের হিসাব অনুযায়ী মোট খরচ পড়বে আঠারো লক্ষ ছিষট্টি হাজার নয়শো নব্বই টাকা তার স্থান বেঁধে কিছু কম বেশি হতে পারে আরও এরকম সুন্দর বাড়ির ডিজাইন পেতে আমাদের ওয়েবসাইট থেকে ঘুরে আসতে পারেন আমাদের ওয়েবসাইটটি হচ্ছে ড্রিম